হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। গ্র্যাজুয়েশন পরীক্ষা ওভার হয়ে গেছে এবং এখন তোমরা ভাবছো হোয়াট নেক্সট, অর্থাৎ এরপরে তোমরা কি করবে, কী কোথায় অ্যাডমিশন নেবে, বা আদৌ পড়াশোনা কন্টিনিউ করবে, নাকি তোমরা এটা ভাবছো যে এরপরে চাকরির প্রস্তুতি নেবে, নাকি মাস্টার্স করবে, কি করবে, এটা নিয়ে বেশ কনফিউজ এবং খুব ক্রাঞ্চ মোমেন্ট এটা, এবং অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, আমি জানি সেটা। সেই কারণে এই ভিডিওটা তৈরি করা। এখানে ক্যাটাগরিক্যালি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে যে কারা মাস্টার্স পড়বে এবং কাদের মাস্টার্স পড়ার কোনো প্রয়োজন নেই। এখন মাস্টার্স পড়া নিয়ে অনেকের মনে একটা আশা থাকে যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট যখন করলাম মাস্টার্সটাও কমপ্লিট করব, এবং সেটা তার ইচ্ছা থাকে এবং সেটাই স্বাভাবিক। কিন্তু মাস্টার্স পড়ে আমার মনে হয় বেকার কিছু কিছু ক্ষেত্রে সময় নষ্ট করার কোনো মানে হয় না। অর্থাৎ যদি তোমার মনে হয় যে মাস্টার্সটা লাগবে তোমার পরবর্তী পড়াশোনার ক্ষেত্রে, তাহলে তুমি মাস্টার্স করো। যদি তোমার মনে হয় কেরিয়ারের ক্ষেত্রে মাস্টার্স লাগবে না, তাহলে এখন মাস্টার্স করার কোনো প্রয়োজন নেই, পরবর্তীকালে সময় পাবে মাস্টার্স করার এবং ডিস্টেন্স থেকে পরে করে নেয় নিও। এবার এখন অনেকে ভাবছে যে হয়তো কেউ কেউ ঠিক করেছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা বিএডে ভর্তি হবে এবং বিএড পড়ার পরে তারপর তারা মাস্টার্স পড়বে। তো তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা বিএডে ভর্তি হতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যারা বিএডে পড়াশোনা করতে চাইছে এবং পরবর্তীকালে পার্টিকুলারলি শিক্ষকতার ক্ষেত্রে যদি বলি, যারা শিক্ষকতার ক্ষেত্রে যেতে চাইছে তারা অবশ্যই মাস্টার্স করবে। এবং এখন প্রশ্ন হচ্ছে এখনই গ্রাজুয়েশনের পরেই কি বিএড পড়বে, নাকি গ্রাজুয়েশন বিএড পড়ার পরে মাস্টার্স করবে, অর্থাৎ মাস্টার্সটা বিএডটা কখন করবে, অর্থাৎ ব্যাচেলার অফ এডুকেশনটা কোন সময় করবে, এখনই গ্রাজুয়েশনের পরে নাকি গ্রাজুয়েশনের মাস্টার্স করার পরে। যদি আমার সাজেশন নাও, আমি সবসময় বলবো যে গ্রাজুয়েশনের পরে কিন্তু মাস্টার্সটা কন্টিনিউ করার প্রয়োজন আছে, যারা শিক্ষকতার জবের দিকে যেতে চাইছো। যারা শিক্ষকতার দিকে যেতে চাইছো তাদের ক্ষেত্রে অন্য কথা, কারণ বিএ শুধুমাত্র কিন্তু শিক্ষকতার জন্যই রয়েছে। তো কেন সেটা? কারণ হচ্ছে যে যদি তুমি গ্রাজুয়েশনের পরে যদি তুমি বিএডে ভর্তি হও, অনেক সময় দেখা গেছে যে বিএডের যে পড়াশোনা, বিএডের যে সিলেবাস, সেটা কিন্তু গ্রাজুয়েশনের মাস্টার্সের সিলেবাসের মতো নয়। সেখানে বিভিন্ন ধরনের শিখন পদ্ধতি, টিএলএম তৈরি করতে হয়, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রিপেয়ার করতে হয়, সেটা কিন্তু ফর্মাল যে পড়াশোনা সেই পড়াশোনার মতো অতটা নয়, একটু তার মধ্যে বিভিন্নতা আছে। অর্থাৎ যেভাবে তুমি গ্রাজুয়েশনটা পড়ে এসছো সেইভাবে কিন্তু তুমি করতে পারবে না, মানে সেইভাবে পড়াশোনাটা ডিফারেন্টভাবে তৈরি হচ্ছে, মানে মানে পড়াশোনা ডিফারেন্টভাবে রয়েছে আর কি। এখন মাস্টার্স যদি তুমি করো তাহলে গ্র্যাজুয়েশনের পরেই তোমার পড়াশোনাটা চলবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমার যে পড়াশোনার ধরন রয়েছে সেখানে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এবং এই মাস্টার্স করলে কি সুবিধা হবে, মাস্টার্স করার পরে বিএড করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, মাস্টার্স যদি তোমার 55% থাকে তাহলে সেই 55% মার্কসটা কিন্তু তুমি থাকলে তুমি নেট এবং সেট পরীক্ষায় বসে পরবর্তীকালে কলেজের কলেজ পরীক্ষার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি ধরো তুমি বিএড করলে, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর যদি তুমি বিএড করো, তারপর যদি তুমি ডিস্টেন্স থেকে মাস্টার্স করলে, সেক্ষেত্রে কিন্তু সেই মাস্টার্সে 55% পেয়ে তুমি অবশ্যই নেট বা সেটে পরীক্ষায় বসতে পারো। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ডিস্টেন্সে পড়াশোনা বলে অনেকেই পড়াশোনা সেই গুরুত্ব দেয় না, তার ফলে কলেজের পরীক্ষাগুলোতে কিন্তু, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজে অধ্যাপক অধ্যাপনার যে চাকরি সেই অধ্যাপনার চাকরিতে তারা উত্তীর্ণ হতে পারে না। অর্থাৎ আমার মতে যারা এখন সত্যি শিক্ষকতার চাকরির দিকে যেতে চাইছো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তোমরা আগে গ্র্যাজুয়েশনটা করো, গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স করো, এবং মাস্টার্স অবশ্যই চেষ্টা করবে রেগুলারে করতে, এবং তারপরে তোমরা বিএড করো। এবার আসি যাদের এই শিক্ষকতার চাকরির কোনো প্রয়োজন নেই, তারা কি মাস্টার্স করবে? তারা মাস্টার্স করতেই পারে, কিন্তু রেগুলারে এক্ষুনি করার কোনো প্রয়োজন নেই। তারা অবশ্যই করো, ডিস্টেন্সে পরে করে নিও। এখন চাকরির জন্য যে সমস্ত পড়াশোনা, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন রয়েছে, সেগুলো ভালো করে প্রস্তুতি নাও এবং চাকরির পরীক্ষা ক্র্যাক করার চেষ্টা করো এবং সেই দিকে এগিয়ে যাও। এক্ষুনি কিন্তু আমার মনে হয় না যে তাদের
অর্থাৎ যারা শিক্ষকতা চাকরির দিকে আসতে চায় না, যেমন ধরো আমি সাপোজ বললাম যে রিসেন্টলি কলকাতা পুলিশের পরীক্ষা আছে, ফর্ম ফিল আপ ডেফিনেটলি তোমরা অনেকেই করেছো, তোমরা পরীক্ষা দেবে, বা আবার কিছুদিন পরে হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখন রিক্রুটমেন্ট চলছে, ইন্টারভিউ মোস্ট প্রবাবলি হয়ে গেছে বা একদম শেষ পর্যায়ে রয়েছে, পরবর্তীকালে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম বেরোবে, তখন সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং পুলিশের জবের জন্য কলকাতা পুলিশের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, সেটাতে অ্যাপ্লাই করেছো অলরেডি, সেটা পরীক্ষা দেবে। তো এই সমস্ত পরীক্ষাগুলো নিয়ে তোমরা যারা ডিফেন্সের দিকে যেতে চাও, তারা মিলিটারির জন্য যে পরীক্ষা কিছুদিনের মধ্যে হবে, কিছুটা হয়েও চলছে এখন, সেগুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে যাদের যেরকম যেরকম রিকোয়ারমেন্ট, অর্থাৎ যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী কিন্তু তোমরা ভর্তি হও, অর্থাৎ যাদের এক্ষুনি যারা শিক্ষকতার দিকে যেতে চাইছো না, তাদের কোনো প্রয়োজন নেই এক্ষুনি মাস্টার্স করার, এখন তো আমাদের উচিত হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে একটা চাকরি জোগাড় করা। আর আর একটা বিষয় যেটা বহুবার বলেছি, আজকে ওই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে রেগুলার এবং ডিস্টেন্স এই দুটোর কিন্তু সার্টিফিকেটের ভ্যালু অর্থাৎ মূল্য একই, এই সার্টিফিকেট ভ্যালুর কোনো কিন্তু ডিফারেন্স নেই। অর্থাৎ যাদের মনে হচ্ছে যে তারা যদি ডিস্টেন্স থেকে করে তাহলে সেইটা কি তারা রেগুলারের মতো ভ্যালু পাবে, এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তোমরা পাবে। তাই যাদের যেমন মনে হচ্ছে, যাদের যা ইচ্ছা সেই অনুযায়ী কিন্তু তারা পড়াশোনা করো এবং মাস্টার্সের দিকে এগিয়ে যাও। এখন এটুকুই, এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে সাহায্য করব। ভালো থেকো, সাবধানে থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।